আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। আজকে আমার এখানে ছুটির দিন। ছুটির দিনের সকালটা আমি কিভাবে কাটালাম আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করতেছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এখানে দেখতেই পাচ্ছেন ছাগলের পা কিংবা খাসির পা, ছাগল হোক বা খাসি জিনিস তো একই, তাই না? এখন আমি পাগুলো পরিষ্কার করে নিই। পাগুলো পরিষ্কার করার জন্য একটা ছুরির সাহায্যে আমি খাসির পা থেকে চামড়াটা আলাদা করে নিই। তো এটা মুখে বলে বোঝানোর মতো কিছু না, এটা দেখে বুঝে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারতেছেন আমি কিভাবে চামড়াটা আলাদা করতেছি। তো এভাবে করে আমি সবগুলো পা থেকে চামড়া আলাদা করে নিই। এটা অনেক ধৈর্যের কাজ, তাড়াহুড়ো করলে হাত কেটে যেতে পারে। তো ধৈর্য ধরে আস্তে আস্তে করে আমি সবগুলো খাসির পা থেকে চামড়াটা আলাদা করে নিই। সবগুলো পা থেকে চামড়া আলাদা করা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পা ভালোভাবে ধুয়ে নিই। সবগুলো পা ধোয়া হয়ে গেছে, এখন পাগুলো টুকরো করে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী পাগুলো টুকরো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন, আবার আস্তেও রান্না করতে পারেন। এভাবে করে আমি সবগুলো পা টুকরো করে নিব। আজকে আমি খাসির পা দিয়ে নিহারি রান্না করি। নিহারি রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি সবকিছু রেডি করে নিচ্ছি, এখন শুধু রান্না করার পালা। আজকে আমি নিহারি প্রেশার কুকারে রান্না করব। আগে থেকে টুকরো করে ধুয়ে রাখা পাগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিব পেঁয়াজ কুচি। এখানে আছে লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখন দিব আদা বাটা। রসুন বাটা, কাঁচামরিচ বাটা, দুইটা তেজপাতা টুকরো করে দিচ্ছি, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ আর তেল। এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। আমি কোনো মশলার পরিমাণ বলিনি, মানুষ যেহেতু ভিন্ন রান্না ভিন্ন হবে সেটাই স্বাভাবিক। যে যার স্বাদ অনুযায়ী আর পছন্দ অনুযায়ী মশলা দিয়ে নিতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী মশলা দিয়ে নিই। সকালের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে, তাই না? মাখানো শেষ, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব।
পানি দিয়ে আবারও একটু মিক্সড করে নিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনা দিয়ে এখন আমি চুলায় সিটি দিতে বসাব। তো এখন আমি প্রেশার কুকার চুলায় দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে সিটি চলে আসছে। অন্য চুলায় আমি রুটি বানানোর জন্য খামির তৈরি করছি। আধা ঘন্টা পরে আমি প্রেশার কুকারটা নামাই নিচ্ছি। আমি নিহারিটা যেভাবে চাচ্ছি আধা ঘন্টা পরে দেখি নিহারিটা ঠিক সেভাবে হয়ে গেছে। আমি এটা আর জাল দিব না। আমি আমার পছন্দ অনুযায়ী নামাই নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা দিয়ে বেরেস্তা করে নিব। বেরেস্তা করা পেঁয়াজটা আমি নিহারির ভিতরে দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমার নিহারি রান্না কমপ্লিট। এখন আমি রুটি বানাই নিচ্ছি। শুরুতেই বললাম আজকে এখানে ছুটির দিন। ছুটির দিনের সকালের নাস্তা খাসির পায়া নিহারি আর ফুলকো ফুলকো রুটি। আমার এখানে কিছু বাঙালি ভাই আছে যারা আমার বরের বন্ধু, সকালের নাস্তায় তাদের দাওয়াত করছি। এখানে সবাই কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। আজকে যেহেতু ছুটির দিন ভাইদের দাওয়াত দিছি, ভাইরা যে দাওয়াত গ্রহণ করে আসছে আমি অনেক খুশি হয়েছি। ভাইরা চলে আসার আগে আমি চটজলদি রুটিগুলো বেলে নিচ্ছি। আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেই আশাই করব। এভাবে করে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এক একটা করে রুটি ছেঁকে নিব। আমি একটা রুটি ছেঁকে নিলাম, আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো রুটি একটা একটা করে ছেঁকে নিব। আমি কাজ শুরু করছিলাম 6টায়, এখন দেখতে দেখতে 9:30 বেজে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে রুটিগুলো ফুলছে। ইতিমধ্যে ভাইরা চলে আসছে। তো আমার রুটিগুলো ছেঁকা শেষ, ভাইরা চলে আসছে, ভাইদের খেতেও দিছি। ভাইদের সকালের নাস্তায় দাওয়াত করছিলাম, ভাইরা আসছে, আমি অনেক খুশি হয়েছি। ভিডিওর মাধ্যমে 5 জন ভাইকেই জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালের নাস্তায় আসার জন্য। ভাইরা অনেক তৃপ্তি নিয়ে খাইছে সেটা আমি ভিডিওতে পরে দেখতে পাইছি। এই ভিডিওটুকু আমার বর করছিল। রিয়েল সাউন্ডটা আমি দিতে পারিনি, যেহেতু ছুটির দিন পাশে রাস্তা আছে, রাস্তায় কানেকশনের কাজ হচ্ছিল। যদি আমি রিয়েল ভয়েসটা দিতাম তাহলে আপনাদের কাছে বিরক্ত লাগত, এই কারণে আমি রিয়েল ভয়েসটা মিউট করে রাখছি। আশা করতেছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চিপে দিতে ভুলবেন না। কিন্তু যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি আমার সাধ্যমতো সংশোধন করার চেষ্টা করব। তো ভাইরা আনন্দের সাথে খাচ্ছে, আপনারা দেখতে থাকুন, আমিও দেখতে থাকি। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।